আন্তর্জাতিক নির্বাচনকে ঘিরে সংসদের বিরোধী দল জাতীয় পার্টিতে চলমান অস্থিরতা এখন ক্লাইম্যাক্সে পৌঁছেছে। এই নির্বাচনকে সামনে রেখে দলটির নেতৃত্বে কে থাকবেন তা নিয়ে শুরু হয়েছে নানা হিসাব নিকাশ। মন্দা মোকাবেলায় বাংলাদেশ সক্ষম হবে বলে এডিটর্স গিল্ডের গোলটেবিলে আশাবাদ জানিয়েছেন বক্তারা। তারা মনে করেন সরকারের পক্ষ থেকেও আগাম সতর্ক করার পাশাপাশি নানা উদ্যোগ ও পদক্ষেপ নেওয়া হচ্ছে। দখল ও দূষণে কর্ণফুলী তীরের জীব বৈচিত্র্য হুমকির মুখে রয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় এই চিত্র উঠে এসেছে। দেখা গেছে বঙ্গোপসাগরের মোহনা থেকে কাপ্তাই পর্যন্ত কর্ণফুলীর দুই তীরে 528 প্রজাতির উদ্ভিদ শনাক্ত হয়েছে, যার মধ্যে 81 প্রজাতির উদ্ভিদ বিলুপ্তির হুমকির মুখে। চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াস ইউনিয়ন পরিষদের সামনে শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বাস্তবতার পথেই হারছে পারমাণবিক যুদ্ধের শঙ্কা। এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, পুতিনের ইঙ্গিতকে হালকা করে দেখার কারণ নেই, তার কথাকে রসিকতা ভাবা উচিত নয়। ইংলিশ প্রিমিয়ার লিগের মতো মৌসুমের শেষ রাউন্ডে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচ শেষে ভক্ত সমর্থকরা মাঠে প্রবেশ করায় ম্যান সিটিকে 3 কোটি টাকা জরিমানা করেছে ফুটবল অ্যাসোসিয়েশন। মুক্তির প্রথম দিন থেকে দর্শক খরায় ভুগছে হৃদিতা। সরকারি অনুদানে সিনেমাটি নির্মিত হয়েছে কথা সাহিত্যিক আনিসুল হকের হৃদিতা উপন্যাস অবলম্বনে। এতে নাম ভূমিকায় অভিনয় করেন পূজা চেরি।